সাকিব খানের পরবর্তী সিনেমায় পারিশ্রমিক কত? হ্যাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান অভিনয় দিয়ে 2 যুগেরও বেশি সময় দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। ওপার বাংলার সিনেমাতে অভিনয় করেছেন তিনি। ঈদুল আজহায় মুক্তি পেয়েছে সাকিব খান অভিনীত বাংলা ছবি তুফান। সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকদের প্রশংসা পাচ্ছেন। কয়েক বছর ধরে সাকিব খানের সিনেমা দর্শক মাতিয়ে রাখছে, তবে সম্প্রতি সময়ের একের পর এক সাফল্য সিনেমার পরিমাণ কমিয়ে আনছেন সাকিব খান। বছরে 2 থেকে 3টির বেশি সিনেমায় কাজ করছেন না তিনি। ভালো গল্প এবং চরিত্র দেখেই কাজ করছেন এই অভিনেতা, তাই বেড়েছে তার পারিশ্রমিকও। বিগত বছরগুলোতে প্রতি সিনেমায় 40 থেকে 50 লাখ টাকা পারিশ্রমিক নিতেন সাকিব খান। তবে 2023 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা প্রিয়তমায় প্রায় 1 কোটি পারিশ্রমিক নিয়েছেন তিনি। অন্যদিকে চলতি বছর ঈদুল ফিতরে মুক্তি পাওয়া রাজকুমার সিনেমাটিতে অভিনয়ের জন্য নায়কের পারিশ্রমিক ছিল 1 কোটি টাকা। সদ্য মুক্তিপ্রাপ্ত তুফানের জন্য কোটি টাকা নিয়েছেন এই নায়ক। দেশের একটি সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে পরবর্তী সিনেমার জন্য পারিশ্রমিক বাড়িয়েছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান। আগামী সিনেমাতে 2 কোটি পারিশ্রমিক নিতে পারেন তিনি। মূলত প্রিয়তমা ও তুফান ব্লকবাস্টার হিটের সিনেমা তকমা পাওয়ার কাজের প্রতি তার বেশি মনোযোগী হতে চান এই অভিনেতা, এ কারণেই পারিশ্রমিক বাড়িয়েছেন তিনি। দেশের সিনেমা ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া তারকা সাকিব খান, যদিও পারিশ্রমিক বাড়ানোর বিষয়ে এখনও কিছু বলছেন না তিনি। বর্তমানে এই অভিনেতা তার তুফান সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে 15 দেশে মুক্তি পেয়েছে তুফান। শুক্রবার 5ই জুলাই ভারতে মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির আগেই কলকাতা প্রিমিয়ার শোতে অংশ নিয়েছেন সাকিব খান। প্রচারে অংশ নিতে গত বুধবার কলকাতায় গেছেন সাকিব। রায়হান রাফি পরিচালিত তুফান অ্যাকশন ধাঁচের সিনেমা তুফানে যেখানেই 90 দশকের একজন গ্যাংস্টার চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান। এই সিনেমায় আরও আছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী, সাকিব খান ও চঞ্চল ছাড়াও সিনেমাতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, নাবিলা, নিশা সদাগর, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাবলু, শহীদুজ্জামান সেলিম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।